নৈহাটির নতুন বাজার এলাকায় বঙ্গধ্বনি জনসংযোগ কর্মসূচিতে এসে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক কি বললেন বিজেপি কর্মী সৈকতের মৃত্যু নিয়ে? দেখুন আমাদের দু পয়সার সাংবাদিক রাজীব গুপ্তার রিপোর্ট। समाज के तरफ से उसमें एक रास्ता का इंतजाम कर दिया जाए। संग संग हमारे एमएलए साहब ने राजू साहनी जी से बात किए थे और आपको जानकर ये खुशी होगी कि कब्रिस्तान का जो रास्ता है वो टेंडर हो चुका है। मैं 3 नंबर वार्ड के तरफ से हमारे पार्थ भौमिक जी को मैं शुक्रिया। निर्वाचन भारतवर्षे पक्षे এবং এটা ভারতীয় জনতা পার্টিও জানে, 2021 মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলে ভারতবর্ষ থেকে বিজেপিকে হটানোর জন্য সারা ভারতবর্ষ ঘোরা শুরু করবে। 2021 মমতা ব্যানার্জিকে জেতানোটা খুব জরুরি। কেন জরুরি? যে ছেলেরা মেয়েরা পড়াশোনা করে তাদের সামনে ভবিষ্যৎ অন্ধকার। রেলকে বেসরকারি ক্ষেত্রে বিক্রি করে দিচ্ছে, সমস্ত ব্যাংককে এক জায়গায় করে মাত্র 4টে ব্যাংকে আছে, অর্থাৎ বাদ বাকি ব্যাংকের লোকেরাও ছাঁটাই হয়ে যাচ্ছে। এখন সমস্ত চাকরি বন্ধ, 28টা কয়লার কোম্পানি 28টাই বেসরকারি জায়গায় আদানিদের বিক্রি করে দিয়েছে। একদিকে মুখে বলছে আত্মনির্ভর ভারত গড়, আর আত্মনির্ভর হওয়ার জন্য ভারতের যে জায়গাগুলো ছিল রেল, ডিএসএনএল, কয়লার খনি, সেগুলো একটা একটা করে বিক্রি করে দিয়েছে। আপনি যদি পাড়ায় বলেন আমি আত্মনির্ভর হব, আর বলে যদি নিজের বাড়ি বিক্রি করে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, লোকে মানবে যে আপনি আত্মনির্ভর? যে আপনি ভাবতে পারেন দেশে যখন একটার পর একটা বিক্রি করে দিচ্ছে, তখন 8,000 কোটি টাকা দিয়ে একটা প্লেন কিনছে নিজের যাতায়াত করবে বলে, আপনারা কোন দেশে বাস করছে? কারণ মমতা ব্যানার্জি বিনা পয়সায় রেশন যখন দেয় ভারতবর্ষের, যখন মানুষ বলে মমতা ব্যানার্জি যদি বিনা পয়সায় রেশন দিতে পারে নরেন্দ্র মোদী কেন পারে না, তখন ওরা মমতা ব্যানার্জিকে সহ্য করতে পারে। আজকে 10 বছর মুখ্যমন্ত্রী হওয়ার পরে 2020 সালে সেই সামান্য দামের শাড়ি, একটা হাওয়াই চটি, কালির ছাদ, সেই 10x8 একটা খাত, অর্থাৎ উনি মুখ্যমন্ত্রী না থাকলে ওনার জীবনযাত্রার কোনো পরিবর্তন হবে না, কারণ উনি যা ছিলেন তাই আছেন তাই থাকবেন, কিন্তু গরিব মানুষ মরে যাবে, বিনা পয়সায় রেশন বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যসাথী বন্ধ করে দেবে, কন্যাশ্রী বন্ধ করে দেবে, রূপশ্রী বন্ধ করে দেবে, সবুজ সাথী সাইকেল বন্ধ করে দেবে, কৃষকদের 5,000 টাকা করে ভাতা বন্ধ করে দেবে, শস্য বীমা বন্ধ করে দেবে, সমব্যথী বন্ধ করে দেবে, অর্থাৎ গরিব মানুষদের বেঁচে থাকার জন্য যা যা উপকরণ দরকার সব বন্ধ করে দেবে। এবার আপনাদেরকে ঠিক করতে হবে, বাংলায় গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ আমরা বেঁচে থাকবো কি থাকবো না, এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বঙ্গধ্বনি যাত্রা নিয়ে দাদা আপনাদের কর্মসূচি চলছে, কি মনে করছেন 21 নির্বাচনে কি হবে, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, 21 নির্বাচন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। 21 নির্বাচনে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে 24 সালে এই অত্যাচারী স্বৈরাচারী শাসককে ভারতবর্ষ থেকে সরানোই আমাদের লক্ষ্য। আর দাদা গতকাল একটা রাজনৈতিক হত্যা হয়েছে একজন হালিশ্বর পৌরসভার এক কর্মীর, সেই নিয়ে আজ কিন্তু বিশপুর থানা ঘেরা হলো, বিভিন্ন জায়গায় অবরোধ চলছে, তারা বিক্ষোভ করছে। বিজেপি অভিযোগ যে তৃণমূল কর্মীরাই এই ঘটনার পিছনে রয়েছে, কি বলবেন দাদা? আমার বক্তব্য হচ্ছে কেউ যদি খুন করে থাকে পুলিশ তাকে গ্রেপ্তার করবে, পুলিশ গ্রেপ্তার করেছে কি করে? একটা মানুষ সে যদি কাউকে খুন করে তার পরিচয়টা সে খুনি, সে কোন দলের এটা বড় কথা না, বড় কথা হচ্ছে খুনিকে রাজ্য সরকার গ্রেপ্তার করছে কি করছে না। উত্তরপ্রদেশে আমার বোনকে হাতরাসে যখন ধর্ষণ করে জিপ কেটে খুন করা হয় তখন তার অপরাধীদের বিচার হয় না। আর বাংলায় যত বড় তৃণমূলের নেতাই হোক সে যদি অন্যায় করে তাকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে, এটা হচ্ছে বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। এটা মনে করছেন যে যারা হত্যাকারী ছিল তারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল? না, আমি জানি না, এটা একটা ঘটনা হতেই পারে, কেউ একটা তৃণমূলের সমর্থক হতে পারে।
আমি তো বলতে পারবো না, যদি হয় তাহলেও সে ছাড়া পাবে না, আমার বক্তব্য এইটা। দোষীরা শাস্তি পাবে মনে করছেন? দোষীরা অতি অবশ্যই পুলিশ গ্রেফতার করবে এবং শাস্তি তো আদালত দেয়, আদালতে নিশ্চয়ই শাস্তি হবে। সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনের সবচেয়ে পুরনো বিশ্বস্ত ঠিকানা হাইপোকেম ইন্ডাস্ট্রি। এই সলিউশন রাস্তাঘাট ডিসইনফেক্টেন্ট করতে, ওয়াটার ট্রিটমেন্টে, হোম ও হসপিটাল ক্লিন এবং ডিসইনফেক্টেন্ট করতে বিভিন্ন পার্সেন্টেজে ব্যবহৃত হয়। এছাড়া হোশিয়ারি, টেক্সটাইল ডিপার্টমেন্টে এক্সপোর্টেড সি ফুড প্রিজার্ভ করতে ব্লিচিং পারপাসেও এর অবদান অনবদ্য। বর্তমান প্যান্ডেমিক কোভিড-19 সিচুয়েশনে ডিসইনফেক্টেন্ট রূপেও এটি ভরসাযোগ্য। 1% থেকে 15% পর্যন্ত সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্ন ওয়েটে কন্টেইনার এবং ট্যাঙ্কারে সাপ্লাই করা হয়। যোগাযোগের ঠিকানা 64 হালি শহর, খাসবদি মেন রোড, পোস্ট অফিস হাজিনগর, নর্থ চব্বিশ পরগনা 743135। আমাদের ফোন নম্বর 9330236264। আমাদের ব্যাপারে জানতে লগ ইন করুন www.hypochem.in। হাইপোকেম ইন্ডাস্ট্রি, আপনার বিশ্বস্ত রাসায়নিক দোকানদার।